হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার গ্রামীণ ফার্মের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দেশি মুরগির উকুন হলে, দেশি মুরগির যে চুলচুলি পোকা হয়, তো সেই চুলচুলি পোকা হলে মুরগির কি ক্ষতি হয়, এবং আমি তোমাদের দেখাবো যে কীরকম কি মুরগির ক্ষতি হয়। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করার আগে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি করে লাইক করে দিও, লাইকের সাথে সাথে ছোট্ট একটি কমেন্ট, আর কমেন্টের সাথে সাথে তোমাদের নিজেদের বন্ধুদের শেয়ার করে দিও যারা দেশি মুরগি ফার্ম করবো বলে ভাবছে, অথবা ছোটোখাটো ফার্ম করছে, অথবা দেশি মুরগি কিছু পালন করছে। তো তাদের ভিডিওটি শেয়ার করে দিও, দেখে তারাও খুব উপকারী হবে। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেশি মুরগির সম্বন্ধে ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, চলে যাবো আমরা একটি মুরগির কাছে যেখানে মুরগিটির মানে কী হয়েছিল। তোমাদের প্রথমে সেই ঘটনাটি বলে দিই যে আমি যে ঘরে মুরগি রাখি, তো সেই ঘরে মুরগিটি কুচে বসে নিয়ে অন্য কোথাও কোনো জায়গায় এক জায়গায় ডিম পেড়েছে, সে জায়গায় কুচে বসে গেছে। আমিও ঠিকঠাকভাবে লক্ষ্য করতে পারিনি, এত মুরগির মধ্যে কোথায় কোন মুরগিটি আছে আমি অত ঠিকঠাক বুঝতে পারিনি। তো যাই হোক, ওখানে আগে একটি মুরগি বসে কুচে বাচ্চা তুলেছিল, তো সেই বাচ্চাগুলো আমি অন্য জায়গায় এনে বড় করছি। আর তারপরে ওই একই জায়গায় যেখানে পরিষ্কার করা হয়নি, তো একই জায়গায় অন্য আরেকটি মুরগি ডিম পেড়ে ওখানে কুচে বসেছিল। তো এক জায়গায় দুটি মুরগি যদি কুচে বসে যায় পরপর, সেই জায়গাটা যদি পরিষ্কার করা না হয় তাহলে মুরগির চুলচুলি পোকা হয়, ঠিক আছে। তো চুলচুলি পোকা মুরগির কখন হয়, যে যদি কোনো মানে যে জায়গায় বসে আছে সেই জায়গায় ওরা মলত্যাগ করে, অথবা ডিম ভাঙাগুলো পড়ে থাকে, তো এইসব যদি আবর্জনা হয়ে থাকে তাহলে মুরগির উকুন হয়। এবং সেই উকুন হওয়ার পর মুরগিটি কী অবস্থা হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, বাচ্চা তো তুলতে পারেনি, যতগুলো বাচ্চা হয়েছিল সব মারা গেছে, ডিম থেকে পড়তে পড়তে বাচ্চাগুলো মারা গেছে। আর এখানে তোমরা যে মুরগিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই মুরগির উকুন আক্রান্ত মুরগিটি, ঠিক আছে। খুব চুলচুলি পোকা খুব উকুন হয়েছে ওই জায়গায়, তো সেখান থেকে মুরগিটি বাইরে বেরিয়ে এসেছে খাবার খাওয়ার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ মুরগিটি অতি মানে কি বলবো, খুব দুর্বল হয়ে পড়েছে, মুরগিটি খুব দুর্বল হয়ে পড়েছে, মানে কি বলবো, ওর যে ডানা, সে ডানাগুলো নিজে থেকে ঝুলে যাচ্ছে। আর অন্য মুরগি যা বুঝতে পারছো, তো যদি কোনো মুরগিকে দুর্বল দেখতে পায় তাহলে সেই মুরগিকে বেশি কামড় দেয়। তো যাই হোক, এই মুরগিটিকে খুব কামড় দিচ্ছে অন্য মুরগি। এই মুরগিটি অন্য মুরগিগুলোকে, যেগুলোকে ছোটোগুলোকে মানে হারিয়ে রেখেছিলো, সেই ছোটো মুরগিগুলো এসে একে কামড় দিচ্ছে, কারণ কি যে খুব দুর্বল হয়ে পড়েছে, মুরগি বুঝতে পেরে যায় যে ওই মুরগিটি এখন খুব দুর্বল হয়ে আছে, তো তার জন্য তাকে কামড় দিতে সব মুরগি দৌড়ে যায়। তো যাই হোক, আমি একে দেখেছি, এরপর থেকে আমি একে আলাদা করে রাখছি আর খাবার দিচ্ছি, যাতে মুরগিটি আগের অবস্থায় ফিরে আসে, ঠিকঠাক যেমন চলতে পারে, চলাফেরা করতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ মুরগিটির অবস্থা একেবারে খারাপ হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, একে আমি এখন ভিটামিন, ক্যালসিয়াম এবং প্রাকৃতিক খাবার, যেসবগুলো আমি নিজে ঘরে বাড়িতে তৈরি করে প্রাকৃতিক খাবারগুলো, সেই খাবারগুলো একে দিচ্ছি। তো যাই হোক, তাড়াতাড়ি আশা করি মুরগিটি সুস্থ হয়ে যাবে। তো সুস্থ হওয়ার পরে তোমরা ওদের একটি ভিডিও দেবো। আর তোমরা দেখতে পেলে যে একটি মুরগি এর সাইড দিয়ে বেরিয়ে গেল, তো ওটিও মুরগিটি কত কুচে বসে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ অন্য মুরগি কত চনফনে কুচে বসে থাকলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ চলে এসে কাছে, তো এই মুরগিটি কত চনফনে, আর এই মুরগিটি দেখতে পাচ্ছ ঝিমোচ্ছে। তো এরকম অসুবিধাটা হয়, এবং এই মুরগিগুলোর তাড়াতাড়ি চিকিৎসা না করতে পারলে আস্তে আস্তে মুরগিটি দুর্বল হয়ে মারা পর্যন্ত যায়। ওর গায়ে যে ওকুনগুলো আছে সেই ওকুনগুলো দূর করতে হবে, তাতে কিছু ওষুধ ব্যবহার করতে হবে, ওষুধ বলতে ওর গায়ে কিছু ওষুধ ব্যবহার করতে হবে, তাহলে মুরগিগুলো ওর গা থেকে ছেড়ে চলে যাবে। তো এরকমভাবে তোমাদের পরিচর্যা করতে হবে মুরগিগুলোকে, তাহলে ওই ওকুনগুলো যাবে এবং আস্তে আস্তে মুরগিটি সুস্থ হয়ে আসবে। আর তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে মুরগির উকুন তাড়াতে কোন ওষুধ ব্যবহার করবো, তো তাহলে আমার তিনটি ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে। তোমরা সেখানে গিয়ে তিনটি ভিডিওর যে কোনো একটি ভিডিও দেখে একটি পদ্ধতি তোমরা এখানে ইউজ করতে পারো, তাহলে মুরগির গা থেকে কোনোগুলো সব পালিয়ে যাবে, মারা যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।